বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বেসিক্যালি গুগল ম্যাপস যে রয়েছে সেটির যে ডাটাগুলো তারা রিট্রাইভ করে সেটা কীভাবে রিট্রাইভ করে। আমরা যখন গুগল ম্যাপসে ঢুকি আমরা কিন্তু সেখানে লাইভ যে ট্রাফিক আপডেট সেটা দেখতে পারি। আমরা কোথায় যাব, আমরা ম্যাপসটা যা বের করে সেখানে রাস্তার অবস্থা কী সেটা দেখে নিই, কোথায় জ্যাম আছে বা কোথায় রাস্তা ফ্রি আছে, কোনটা শর্টেস্ট ওয়ে। তো বেসিক্যালি এই ম্যাপের যে ডাটা গুগল সেটা কীভাবে পায়, কীভাবে তারা আমাদেরকে এত প্রিসাইসলি যে ইনফরমেশান সেটা দিতে পারে সেটা নিয়ে আজকে একটু কথা বলা যাক। তো প্রথমে যখন গুগল ম্যাপস তাদের যে ট্রাফিক আপডেট লঞ্চ করে এটা কিন্তু এরকম ছিল না। মূলত প্রথম তো তারা যখন শুরু করে তারা যে লাইভ ট্রাফিক আপডেট সেটা নিত একটা প্রেডিকশন করে যে নির্দিষ্ট দিনে কোনো শহরের সেই জায়গার রাস্তার অবস্থা কীরকম থাকে। যদি আমরা বলি যে ফ্রাইডেতে কিন্তু ঢাকার সব জায়গায় রাস্তা মোটামুটি ফ্রি থাকে, তো তারা সেটা প্রিডিক্ট করে সেভাবে সেই আপডেটটা দিত যে ফ্রাইডেতে ঢাকার এই শহরগুলোর রাস্তা এরকম ফ্রি থাকে। আবার যদি সন্ধ্যাবেলার কথা চিন্তা করে সবাই ঘুরতে পারে ফ্রাইডেতে, তো সেখানে একটু রাস্তায় জ্যাম থাকতে পারে, তো সেই অবস্থাটা তারা প্রিডিক্ট করে আপডেটটা আমাদেরকে দিয়ে দিত। তো এখানে যে সমস্যাটা দেখা দিত যে আপডেটটা আমরা ঠিকই পাচ্ছি কিন্তু সেটা কিন্তু প্রিসাইসলি হতো না, যার কারণে গুগল পরবর্তী সময় এটা কীভাবে সমাধান করা যায় সেই চিন্তা করতে থাকে। তো এর মধ্যে কিন্তু আমরা সকলে আস্তে আস্তে দেখা যায় যে স্মার্টফোন সেটা কিনতে শুরু করি। আমাদের যে স্মার্টফোন রয়েছে সেখানে লোকেশন সার্ভিস সেটা ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে, এবং এই যে স্মার্টফোনগুলো রয়েছে স্পেশালি যে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো রয়েছে সেগুলোর যে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড সেটা কিন্তু গুগল ওন করে, তাদের যে সার্ভিস সেই অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু বিল্ট ইন অবস্থায় রয়েছে। সো তারা সেখান থেকে ইনফরমেশনগুলো নিতে পারছিল, তো এই কারণে গুগল তখন মানুষের যে লোকেশন ডাটা সেটা রিট্রাইভ করা শুরু করে যে মানুষ রাস্তায় কোন অবস্থানে রয়েছে, তাদের স্পিডটা কেমন আছে সেটার কিন্তু একটা সম্যক ধারণা তারা পেতে শুরু করে। এর কারণে 2007 সালের দিকে তারা তাদের যে ম্যাপ রয়েছে সেখানে লাইভ আপডেটে ট্রাফিকের লোকেশন সার্ভিসটা সংযুক্ত করে দেয়, যার কারণে আমরা কিন্তু প্রিসাইসলি যে রাস্তার অবস্থা সেটা জানতে পারি। আপনি যখন কোনো রাস্তায় চলাফেরা করবেন তখন আপনার মোবাইলে যদি নেট কানেক্টেড থাকে তখন কিন্তু যদি আপনি খুব স্পিডে যান সেটা কিন্তু নির্দিষ্ট একটা নেটওয়ার্কের বাইরে কিছুক্ষণ পর পর চলে যাবে, তো গুগল সেটা থেকে ধারণা করে নেয় যে এই রাস্তাটা ফ্রি আছে। অথবা কোনো রাস্তায় কোনো মোবাইল ফোন নেই, তার মানে হলো এই রাস্তাটা একদম ফ্রি, কোনো মানুষ সেই এলাকায় নেই, তখন আমাদেরকে একটা গ্রিন সিগন্যাল দিচ্ছে। আবার অনেকগুলো মোবাইল ফোন একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট রাস্তায় স্টাক হয়ে আছে, তার মানে সেই রাস্তাটায় জ্যাম রয়েছে, কিছুক্ষণ পর পর তারা মুভ করছে, তার মানে সেখানে মডারেট জ্যাম রয়েছে। এইভাবে লোকেশন ডাটা যে সার্ভিস রয়েছে সেটা ব্যবহার করে গুগল প্রিসাইসলি আমাদেরকে যে ট্রাফিক আপডেট সেটা দেওয়া শুরু করে। পরবর্তী সময় আরেকটা অ্যাপস রয়েছে ওয়েজ, যেটা গুগল কিনে নেয়। সেই ওয়েজটা মূলত হলো ক্রাউড সোর্সিং একটা অ্যাপস, যেখান থেকে আমরা যারা ইউজার তারা কিন্তু সেখানে বিভিন্ন ডাটা প্রোভাইড করি যে এই রাস্তায় কাজ চলছে, এখানে ব্রিজটা ভেঙে গিয়েছে কিংবা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো গুগল সেটা কিনে নেবার পরে তারা সেই ওয়েজের কিছু সার্ভিস কিন্তু তাদের যে ম্যাপস রয়েছে সেখানে ইন্টিগ্রেট করে দেয়, যার কারণে আমরা যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয় কিংবা কোথাও যদি রাস্তা ব্লকেজ থাকে, কোথাও কোনো সমস্যা হলে সেটা কিন্তু সেই ওয়েজার মাধ্যমে তারা তাদের ম্যাপসে ইন্টিগ্রেট করে দেয়। এখন থেকে আপনারা তাহলে বুঝতে পারছেন কীভাবে গুগল তাদের যে ম্যাপ রয়েছে সেই ম্যাপে যে লাইভ ডাটা ট্রাফিক ডাটা রয়েছে সেটা আমাদেরকে প্রোভাইড করে যাচ্ছে। সো আমরা কিন্তু খুব ইজিলি শহরের বিভিন্ন জায়গায় মুভ করতে পারছি, শর্টেস্ট ওয়ে জানতে পারছি এবং কোন রাস্তা দিয়ে গেলে সহজে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো সেটাও কিন্তু আমরা জেনে নিতে পারছি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান, আন্টিল দেন গুড বাই।